নীলকান্ডা বোটঘর অঞ্চলের বাসিন্দা আশুতোষ কীর্তনিয়া পেশায় চিকিৎসক। গত 15 জানুয়ারি তার বাড়িতে বোমা ছড়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থক রনিদের বিরুদ্ধে। আজ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং আক্রান্ত আশুতোষবাবু ও তার পরিবারের সাথে দেখা করতে গেলে তাদের বাড়িতে। তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তরে বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কোনো মানুষ সুরক্ষিত নেই, আসলে তৃণমূল দলটা চলে গেছে সমাজবিরোধীদের হাতে। তিনি এও বলেন যে সাধারণ মানুষ যেখানে সব থেকে বেশি ভরসা পায় সেই প্রশাসনকেও পঙ্গু বানিয়ে রেখেছেন, তাদের ইচ্ছে থাকলেও কোনো কিছু করতে পারছে না, তারা ভয় পাচ্ছে। শ্রীমাংলাতে কেউ সুরক্ষিত নেই, ডাক্তার সুরক্ষিত নেই, একটা সাধারণ চাষি ভাইরা সুরক্ষিত নেই, একটা দোকানদার সুরক্ষিত নেই, একটা রিক্সাওয়ালা ভাইও সুরক্ষিত নেই। এখন তৃণমূল পুরো দলটা ক্রিমিনালদের হাতে চলে গেছে। একটু যারা এখানে মধুচক্র চলবে, গাঁজা বিক্রি হবে, কেউ যদি প্রতিবাদ করে তাকে বম মেরে ভয় দেখাতে হবে, পাড়ার লোককে ভয় দেখাতে হবে, এই ধরনের কাজ হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার আছে, যার উপরে মানুষ ভরসা করবে, যে প্রশাসন উপরে, প্রশাসনটাকে পঙ্গু বানিয়ে রেখে দিয়েছে। প্রশাসন কিছু করছে, ওরা ইচ্ছা আছে। আমাদের সঙ্গে তো অনেক লোয়ার লেভেল উপর লেভেলও কথা হয়, তাদের ইচ্ছা থাকলেও তারা কিছু করতে পারছে না, তারা হতাশ হয়ে গেছে, তারা এখন কম্পালসারি ওয়েটিংয়ে ভয় থাকছে। অর্জুন সিং এর কথার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সজল দাস বলেন, যেদিন ঘটনাটি ঘটে সেদিন চিকিৎসক পরিবারের সদস্যদের নিয়ে থানায় অভিযোগ জানায়, আর আজ অর্জুন সিং এসে বলছেন সমাজবিরোধী। ওনার বোঝা উচিত ভাটপাড়া আর খর্দা বিধানসভা এক নয়। যেদিনকে রাত্রিবেলার এই ঘটনা, সেদিনকে রাত্রিবেলা ডাক্তারবাবুর বাড়ি থেকে আমাদের ফোন করে, আমরা রাত্রিবেলা যাই, পুলিশকে ফোন করি, ডাক্তারবাবুদের নিয়ে আমরা থানায় যেয়ে কেস করাই। ডাক্তারবাবুরা যাদের সন্দেহ করে তাদের নামে ডাক্তারবাবুর দিয়ে আমরা নিবারাপুর থানায় কেস করাই। কিন্তু আজকে 3 দিন পরে অর্জুন সিং সমাজবিরোধীদের লিডার খর্দায় আসছে, তা ওনার বোঝা দরকার ভাটপাড়ার সাথে খর্দা মিশালে কাজ হবে না। ভাটপাড়া সম্পূর্ণ আলাদা, খর্দা বিধানসভা আলাদা। উনি ভোটের সময় কিভাবে জিতেছে সে টিভির মাধ্যম থেকে সবাই দেখতে পেরেছে, ওনার সম্পর্কে আমার বলা উচিত না, আমার লিডাররা আছে। তাও আমি বলছি, উনি যে কথাবার্তাগুলো বলছে, পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে না, যদি এটা যদি হয়ে থাকতো তাহলে 2021 সালে মমতা ব্যানার্জিকে দেখে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে, আর যদি মানুষ যদি অসুবিধার মধ্যে থাকতো তাহলে মানুষ তৃতীয়বারের মতন তৃণমূল সরকার ক্ষমতায় আনতো না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।